কেমন লাগছে আজকের এই খাদ্য মেলায় এসে দারুণ ভাল লাগছে আর কি প্রতিবারের মতো অন্তত পশ্চিমবঙ্গে এমন একটা কোনো মেলা যেখানে কে ঢুকবে না কাকে ঢুকতে দেব না সেই বিষয় নিষেধাজ্ঞা নেই যেখানে এই এইসব সত্যি কথা বলা যাবে না এই ধরনের নিষেধাজ্ঞা নেই একটা অদ্ভুত গণতান্ত্রিক সামাজিক পরিবেশ যেখানে বিভিন্ন বাড়ির মায়েরা বোনেরা বয়েরা মায়েরা সবাই জড়ো হয়েছে বাড়ির কর্তারা আনন্দে ঘুরে বেড়াচ্ছে আবার টেনশানে মাঝে মাঝে পকেটে হাতও দিচ্ছে যে বেশি খরচ করিয়ে ফেলছে না তো বাট এখানে জিনিসপত্রের দাম এতটাই রিজনেবল আর্থিকভাবে যাদের এতটা সচ্ছলতা নেই তাদের কথা মাথায় রেখে প্রতিবারের মতো ছেটেপুটেতে যারা স্টল দিয়েছেন এই মেলায় যারা অংশগ্রহণ করেছেন তারা খাবারের জিনিসপত্রের দামটাম রেখেছেন তো মানে মনে এবং মুখে যে চিন্তা চিন্তাভাবনা আসবে সেই খাবারই এখানে পাওয়া যাবে কোনো বদহজম হবে না আই ঢাই করবে না সব ধরনের খাবার রয়েছে আমি আগেরবার বার খেয়েও গেছি বেঁধে নিয়েও গেছি আর এবার সেই পরিকল্পনাতে রয়েছে একটু রাজনৈতিক প্রশ্ন করি যে উস্তাদ রশিদ খান মারা গেলেন এবং তার মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার মরদেহ যখন রবীন্দ্র সদনে আনা হলো দেখা গেল যে ফিরাদ হাকিম সেখানে এসে তদারকি করছেন যে ফিরাদ হাকিম একদিন আগেই হসপিটালাইজ ছিলেন এই ব্যাপারটা যে হলো এটা হঠাৎ করে এই মিরাকল ঘটলো কেন দেখুন এটা হচ্ছে যেমন আপনারা জানতেন যে ধস নেমে কিছু মানুষ আটকে গিয়েছিলেন কদিন আগে আমাদের কেন্দ্র সরকার প্রত্যেকটা যারা দরিদ্র শ্রমিক রয়েছেন তাদেরকে আমার দেশের নাগরিক ভারতের নাগরিক তাই তাদের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে যতই খরচ হোক আমরা বার করবই তাদের সুড়ঙ্গ থেকে সেই প্রতিজ্ঞায় তার একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম বানিয়েছিলেন মানুষকে বাঁচাবার জন্য ঠিক তেমনই যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং পুলিশ জাস্ট কয়েক মাস আগে রশিদ খানকে এবং তার পরিবারকে তার স্ত্রীকে তার মেয়েদের থানায় ডেকে হেনস্থা করেছিলেন মাঝরাত্রিতে বসতে জায়গা দেননি অসম্মানিত করেছিলেন উস্তাদ রশিদ খান এই নামটা জানার পর তাকে ভোর রাত্রে ঘুম থেকে তুলে নিয়ে গিয়েছিলেন পরিকল্পিতভাবে হেনস্থা করেছিলেন কারণ ওই সময় তিনি এত গুণী লেজেন্ড তো জন্মান না উনি জন্মেছিলেন উত্তরপ্রদেশে কিন্তু উনি বাংলার মাটিকেই নিজের মাটি বানিয়ে নিয়েছিলেন আমাদের রশিদ দা ছিলেন তো ফলত তিনি পদ্মশ্রীর পর যখন পদ্মভূষণ পেলেন তখন আমি এবং ভারতী ঘোষ গিয়েছিলাম এত বড়ো মানুষটাকে রশিদ দা আমার বন্ধু হন কিন্তু সম্মানটা তো অন্য জায়গায় তার লেজেন্ডের জায়গাটা অন্য তিনি বাবা তিনি স্বামী কিন্তু তা হলেও পরিবারের কাছে তিনি নিজের মানুষ হলেও তিনি সবার জন্য তিনি সঙ্গীত জগতের নক্ষত্র তো তাই তাদের পরিবারকে খুব যত্ন করে দায়িত্ব নিয়ে হেনস্থা করেছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ ফলত যেহেতু নির্বাচন এগিয়ে আসছে এবং উনি একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ উস্তাদ রশিদ খান সেই ঘৃণ্য রাজনীতি করতে গিয়ে তিনি ওই ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্যই ওনার মরদেহকে আগলে রেখে একদম ঘেরাও করে নিয়ে ছিনিয়ে নেওয়া যাকে বলে পরিবারের হাত থেকে ঠিক সেইভাবে ববি হাকিমকে এবং অরূপ বিশ্বাসকে পুট করেন আমি নিজে এটা প্রত্যক্ষ করেছি তার কারণ খবর পাওয়ার পর আমাকে রাজনৈতিক কর্মসূচি চলছিল ওয়েস্টিন হোটেলে সেখান থেকে পড়ি করে গিয়ে পৌঁছোয় কারণ তার মাঝখানে রশিদদার সঙ্গে কথা হয়েছিল জানতে পেরেছিলাম উনি ভালো আছেন তো ফলত খুব রিল্যাক্স ছিলাম সেই সময় আমি মুম্বাইতে একটা শ্যুটিংয়ে ছিলাম তারপর হঠাৎ করে এই ঘটনাটা ওনার পরিবারে ভাবতে পারেনি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ওনার ছাত্রী সঙ্গীত জগতের কেউই ভাবতে পারেননি ফলে আমি যখন পৌঁছে গেছিলাম তখন এনারা ছিলেন না হসপিটালে হসপিটালে ওনার স্ত্রী ওনার ছেলে তারা জড়িয়ে কেঁদে উঠেছিল রুদ্র আঙ্কেলকে ধরে আমি আমার নিজের ভাষা হারিয়ে গেছিল ঠিক সেই সময় আমি দেখলাম ফিরাদ হাকিম ঢুকছেন আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি আগে এসেছিলে তার কারণ আমি বুঝতে পারছিলাম যে পরিকল্পনা করা হচ্ছে কিভাবে এই ডেড বডিটার সঙ্গে তারা যাবেন আমরা একসঙ্গেই বেরোই আমাকে সরিয়ে দেওয়া হয় এবং আমি বুঝতে পারি যে নির্বাচনের আগে আপ্রাণ চেষ্টা করছে যে মানুষের পরিবারটাকে তারা হেনস্থা করেছে অপমান করেছে সারা দেশের সর্বোচ্চ একটা সম্মানের মধ্যে গুণীজনকে যে সম্মান দেয় পদ্মভূষণ পদ্মশ্রীর পর যখন উনি পেলেন ওনাকে তো সম্মান দিয়েও শেষ করা যায় না ভারত সরকার নরেন্দ্র মোদী সরকার সেই চেষ্টাটা করেছে একটা গুণী মানুষ তাই তার মরদেহটাকেও ছেনাতে হবে তাই অরব বিশ্বাস বগবি হাকিম তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কথা বলেন তার ঠিক আগেই ওই হসপিটালে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারকে সামনে রেখে ক্রমাগত মিথ্যে কথা বলে গেছেন যেভাবে উনি কাজী নজরুল ইসলামের মহাভারত পড়ে বড় হয়েছেন ঠিক একই শিক্ষায় মিথ্যে কথা বলে গেলেন কদি মানুষ তো অন্ধ নয় মানুষ তো শুনতে পান না এমন নয় তাই না তাদের চোখ কান সবটাই আছে আসলে ওনারা এতটা মিথ্যে কথা রোজ বলেন কাল কি মিথ্যে কথা বলেছে ভুলে যান যে পরিবারটাকে হেনস্থা করলেন পশ্চিমবঙ্গের মানুষ দেখল কয়েক মাস আগে আবার সেই পরিবাস কত ঘনিষ্ঠ ছিলেন বলছেন রশিদজি নাকি ওনাকে মা বলে ডাকতেন হয়তো রশিদজি হয়তো ওনাকে মা হয়তো বলতে পারেনি উনি মায়েরই বয়সে কিন্তু মা যে আসলে অন্য কিছু সেটা রশিদজি পরে বুঝতে পেরেছিলেন উনি তো উনি বিভাচন বিভেদ সব কিছুর একটা মানুষ উনি কথা কম বলেন আমরা বাড়িতে যখন আড্ডা মারতাম একটুখানি সুযোগ পেলে হালকা পরচর্চা কেউ আসেনি তার নামে বিচিন সঙ্গে সঙ্গেই রশিদ এমনিই বলতেন আবার তোরা এসব শুরু করলি ভালো কথা বল না তো এই মানুষ ভালো মানুষ ছিলেন তো তাকে নিয়েও একটা ভোটের ব্যবসা করার চেষ্টা করে গেলেন তৃণমূল দল আমি রাত এগারোটা অব্দি ওনাদের বাড়িতে ছিলাম ওই দিন আজকে আপনাদের সঙ্গে কথা বলছি আজকে এগারো তারিখ আমি এটা শেষ করে আবার নাকতলার বাড়িতে যাব আমি জানি ওনারা যাবেন না ওনাদের ভোটের জন্য প্রচার শেষ হয়ে গেছে আমাকে ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কর্মী বলুন আমাকে শিল্পী রুদ্রনীল ঘোষ বলুন বা একজন মানুষ হিসেবে আমার পরিষ্কার মনে হয় আমি ওই পরিবারটাকে চিনি ভালোবাসি ওনার দুই মেয়ে ওনার এক ছেলে ওনার স্ত্রী আমাকে নিঃস্বার্থভাবে তারা বিশ্বাস করে আমি কালকে ভিড় ভাড়াক্কার মধ্যে ছিলাম না গান স্যালুট ইত্যাদি হ্যাঁ উনি পাবার যোগ্য তবে যে মমতা বন্দ্যোপাধ্যায় কমাস আগে এই যে অসম্মানটা করেছেন সেটা পাওয়ার উনি যোগ্য ছিলেন না তাই ডিসপুট করতে নেমেছিলেন তাই এই মিথ্যাচার তার ছেলেকে নিয়ে ঘোরাঘুরি করা বিজ্ঞাপন করা আরমানকে নিয়ে এ ন্যাকারজনক এর বাইরে কিছু আর বলার নেই আর রশিদজি ছিলেন হচ্ছে উত্তরপ্রদেশের এবং তার স্ত্রী বাঙালি তো সেক্ষেত্রে গর্গ চট্টোপাধ্যায় তিনি বলছেন যে তার মানে তাহলে কবর কি ইউপিতে হবে এবং তিনি তো পুরোপুরি হিন্দুস্তানি ক্লাসিক্যাল মানে একজন এরকম স্বনামধন্য শিল্পী যিনি শুধু কোনো একটা প্রদেশের হতে পারেন না গোটা দেশের তাকে নিয়ে এই জাতীয় কথা বলাটা কি উচিত হলো গর্গবাবু কি করেন বাংলা পক্ষ বাঙালিদের কোনো একটা সংগঠন দেখুন বাংলা পক্ষ আমি কারা নেতা রয়েছেন বলতে পারবো না তাদের রাজনৈতিক অভিপ্রায় কি বলতে পারবো না তবে যা খুশি তাই বলা কুনাল ঘোষকে দেখে বাঙালি শিখেছেন গর্গবাবুও নিশ্চয়ই শিখেছেন হয়তো আমি গর্গবাবু সম্পর্কে বিরাট কোনো কিছু জানি না আমার সঙ্গে বিরাট আন্তরিক আলোচনা আলাপ বা পরিচয় আছে আমি জানি না উনি ওনার মতো করে যা খুশি বলতেই পারেন তবে উনি যে রাজনৈতিক মত বা পথকে বিশ্বাস করাই মানুষ হন না কেন হতে পারে উনি তৃণমূলের সমর্থক কিংবা সিপিআইএমের সমর্থক বা নাই হতে পারেন আমি জানি না তবে ওই ওনার এই কথাটার মধ্যে চূড়ান্ত রকম মানুষ বিদ্বেষ রয়েছে আমার মনে হয় দেখুন পশ্চিমবঙ্গের মানুষ এই উত্তরটা দিয়ে দেবেন ওনার সম্বন্ধে কোনো দিন ভালোভাবে জানতে পারলে উনি কোনো উজ্জ্বল ব্যক্তিত্ব হয়ে গেলে নিশ্চয়ই আমি জানতে পারবো তখন নিশ্চয়ই কথা বলবো শেখ শাহজাহান এতদিন হয়ে গেল এতক্ষণ এতদিন পার হয়ে গেল এখনও পর্যন্ত তাকে ধরা যাচ্ছে না তাহলে এখন রাজ্যের সাথে সাথে এই দায়টা কি কেন্দ্রের ওপরেও বর্তাচ্ছে দেখুন কোনোভাবেই না কোনোভাবেই না বরং রাজ্যের পুলিশ সংবিধান রক্ষা করতে গিয়ে কোর্টের নির্দেশে হওয়া যে তদন্ত মানুষের রেশন চুরি চাকরি চুরি যা যা চলছে যেগুলি ডিসিবিআই করছে কারণ পশ্চিমবঙ্গের পুলিশকে তারা দেয়নি কারণ প্রমাণিতভাবে তারা দেখেছেন যে পশ্চিমবঙ্গের পুলিশ কোনো তদন্ত করলেই তাদের প্রথম কাজ হচ্ছে শাসক দলের নেতাদের আড়াল করা এবং যে মানুষ অভিযোগ করছেন উল্টে তাকেই হেনস্থা করে গাঁজা কেস শ্লীলতাহানির কেস জাকাতিস কেস মার্ডার কেস এসব কেস দিয়ে জেলে পড়া তো তাই তারা কোর্টে ভৎসিতও হয়েছেন বারবার নিন্দিতও হন মানে সপাটে আইনি থাপ্পড়ও খান তো তাই কেন্দ্রীয় সংস্থাকে তারা এই তদন্তের নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী ইডির অফিসাররা তদন্ত করতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে করতেন হয়তো তারা তাদেরকে মারধর করা হলো মাথা ফাটিয়ে দেওয়া হলো এবং সংবাদপত্রকেও সেই মুখ্যমন্ত্রীর কথায় যে ভালো ভালো খবর দেখান খারাপ খবর দেখাবেন না তৃণমূলের তৈরিও খারাপ খবর লুঠের কিছু ওনারা বাড়িতে গিয়ে হয়তো উনি জিজ্ঞেস করতেন ইডি এই বাবু না কে উনি পালিয়ে গেলেন কেন জানি না নিরুদ্দেশ হয়েছে কেন জানি না ওনার নামে অনেক এখন অভিযোগ বেরিয়ে আসছে মিডিয়া মারফত জানতে পারছি তো গণতন্ত্রকে হত্যা করবার একটা প্ল্যান এরা করেছে আর উল্টে যে ইডি অফিসাররা নিগৃহীত হলেন আহত হলেন রক্তাক্ত হলেন তাদের নামেই এফআইআর করার বন্দোবস্ত করছে মানে যারা মার খেলো ঠিক তাদেরই নামে মামলা গুলিয়ে দেওয়ার জন্য আর যাতে সাজান শেখকে নিয়ে না এগোনো যায় আমার মনে হয় শাহজাহান শেখের যদি কোনো লুট চুরি দুর্নীতি থাকে যা নিশ্চয়ই আছেন অ্যালি পালিয়ে যেতেন না তো আর ইডি সিবিআই যারাই আসুক আমি যদি কোনো দুর্নীতি না করি আমি তো বুক ফুলিয়ে সেটাকে ফেস করব। আমি তো পালিয়ে যাব না আমি তো লোককে পাঠিয়ে মারধর করাবো না তাই না তার মানেই আমি তো বাঁচবার চেষ্টা করছি বা কিছু আড়াল করার চেষ্টা করছি আর তৃণমূল দল যারা আইন ভেঙেছে একদম সারিবদ্ধভাবে তারা দলীয় নিয়ম ভেঙে যারা ওই দলের মধ্যে অপেক্ষাকৃত সৎ বলে লোকে একটু একটু জানতো তারা পর্যন্ত গণতন্ত্রকে হত্যা করার সার্বভৌমতে নষ্ট করার সংবিধান বিরোধী কথাবার্তা বলছে ইডি যেখানে যাবে ঘেরাও হবে বিক্ষোভ আটকে আটকে দেওয়া হবে ইডি নাকি প্ররোচনা দিয়েছে বিভিন্ন রকম মিথ্যে কথা বলছে তো পশ্চিমবঙ্গের মানুষ তো দেখুন বোকানন তারা বুঝে গেছেন ইডির নামেই এফআইআর তৈরি করা হচ্ছে অর্থাৎ এই যেভাবে তারা বিচারকদের আটকে দিতেন তাদের নামে পোস্টার দিতেন তাদের পরিবারকে জড়িয়ে ফেলতেন বারবার আদালতে গিয়ে উচ্চ আদালতে গিয়ে তারা বিচার চাইছেন যে চুরির বিচার কোন কোন বিচারক কিভাবে করবেন না এটা একটা দলীয় কর্মসূচি ওদের অর্থাৎ চোর ধরবেন না তৃণমূলই সংবিধানে মানুষের রক্ত খাওয়া হবে সবাই চুপ থাকবেন শেষ পর্যায়ে আমরা ভয় দেখাবো হিন্দু মুসলমান সবাইকে লুট করবো এইসব হবে এইসব চলছে একটা শেষ প্রশ্ন করব সেটা হচ্ছে যে লোকসভা ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যতটা চুপচাপ দেখা যাচ্ছে ততটা কিন্তু এর আগে ছিলেন না তিনি যথেষ্ট ভোকাল ছিলেন তিনি দিল্লিতে গিয়ে ধর্না দিয়েছেন তিনি রাজভবনের সামনে ধর্না দিয়েছেন তিনি মানে দলীয় কর্মী সভা করেছেন কিন্তু হঠাৎ করে লোকসভা ভোটের আগে তিনি এত চুপচাপ কেন দেখুন একজন ব্যবসায়ী মানুষ তার কোম্পানি বা তার কারখানায় যদি কোনো রকম তদন্ত শুরু হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তো নেতা হওয়ার একটা চেষ্টায় রয়েছেন যদি উনি রাজনৈতিকভাবে মন দিয়ে পরিশ্রম করেন একদিন রাজনেতা নিশ্চয়ই হতে পারবেন উনি একজন পদাধিকারী নেতা তো হয়ে ওঠেননি কিন্তু উনি সফল ব্যবসায়ী দুটো দিক আছে হ্যাঁ যেমন আমি একজন আসলে অভিনেতা আমার মূল রোজগার অভিনয় করে সিনেমা ওয়েব সিরিজ টেলিভিশন এগুলো থেকে রাজনীতি আমি ভালোবেসে করি আমি কবে নেতা হব জানি না আমাকে ভারতীয় জনতা পার্টি একটা পথ দিয়েছে যে আমি রাজ্যের কালচারাল হেড কনভেনার কিন্তু আমাকে নেতা নেতা বললেও আমি তো নেতা নই নেতা আমায় হয়ে উঠতে হবে সেটা মানুষ ঠিক করবে না আমি ঠিক করব না ঠিক তেমন অভিষেক বাবু নেতা হওয়ার চেষ্টায় আছেন ওটা তার একটা আলাদা দিক আমার মতোই আসলে উনি একটা ব্যবসায়ী উনি একটা কোম্পানি আছে লিপস অ্যান্ড বাউন্স সেখানে তদন্ত তদন্ত হচ্ছে ওনার কোম্পানিতে ওনার বাবা মা তারা ডিরেক্টর স্ত্রী তারপরে এই কালীঘাটের কাকু হারিয়ে গেছিলো যার কণ্ঠ হ্যাঁ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মতো সুজয় ভদ্রের গলা আর কি তো পিজি আগলের একবার চেষ্টা করেছিল সরকারিভাবে কি করে এই গলা ইডি হাতে না দেওয়া যায় তো এই নিয়ে খুব চিন্তায় রয়েছেন তাই একজন মানুষ যদি চিন্তায় থাকেন তো তিনি তো চুপ হয়ে থাকবেন তাই না জানতে পারা গেছে তার সম্পত্তি নাকি পাঁচ হাজার পাতা আমার যা সম্পত্তি আমি কুড়ি বাইশ বছর ধরে অভিনয় করে যা যা রোজগার করতে পেরেছি সেখানে আমার দশ পাতাতেই শেষ হয়ে যাচ্ছে কুল কিনারা পাচ্ছি না বাকি পাতা সেখানে পাঁচ হাজার পাতা সম্পত্তি ফলত উনি তো চিন্তাতে থাকবেনই তো একটা মানুষকে মানুষ চুপচাপ হয়ে গেছেন তার তিনিটা ব্যবসায়ী ব্যবসায়ীর ব্যবসা নিয়ে একটা টেনশন হয়েছে ইনকাম ট্যাক্স রেট হলেও যে কোনো ব্যবসায়ী দেখবেন চুপ হয়ে থাকে সে করে বেড়ায় তা তো নয় অভিষেক বাবু সেইরমই চুপ হয়ে আছেন ওনার কোম্পানির যে ওপর যে অভিযোগগুলো এসছে সেটাকে যদি উনি কাটিয়ে উঠতে পারেন আইনিভাবে তখন আবার উনি কথা বলতে শুরু করবেন এটা তো খুব স্বাভাবিক এটা মানুষের যদি আপনার পাড়ায় ধরুন কেউ কোর্টে আবার ডেকে পাঠালো আমি সেই দিন কেউ হা হু করবো তা তো করবো না উনি খুব ভদ্রভাবেই চুপ হয়ে গেছেন এটাই হয়ে থাকা উচিত আবার উনি বিপদ কাটাবেন প্রমাণ করবেন ওনার কোম্পানি কোনো দোষ করেনি চাকরি চুরি ভেলপুরি কোনো চুরির সঙ্গে জড়িত নয় অভিযোগ আসতে পারে এসেছে তবে উনি ঘোষণা করেছেন যে ওই সাত কোটি করে আজীবন নাকি দিয়ে যাবেন আমি জানি না বাবা এত টাকা উনি থেকে পেলেন বা কোথেকে পাচ্ছেন আমি জানি না আমি নর্মালি দেখেছি উনি জিন্স পরে থাকেন আর জিন্সের পকেটে বেশি টাকা রাখা যায় না আছে কোথাও হয়তো আছে অনেক যারা ভালো বাড়ির মেয়ে হয় ধরুন তাদের পিসি কাকু জেঠু তারাও অনেক সম্পত্তি টম্পত্তি রেখে যায় আমি জানি না ওনাদের পিসি কাকু টাকুরা জেঠুরা বাবারা ওনার বাবার শুনেছিলেন বোধহয় কি রঙের একটা কোম্পানি আছে শুনেছিলাম কি একটা আমি জানি না ঠিক না বল নীল সাদা এই ধরনের রং না সেটা কত বড় কোম্পানি আমি জানি না আমি দোকানে তো কখনো যাইনি যারা জানেন তারা বলবেন চুপ হয়ে আছেন ঠিক আছে একটা মানুষ সারাক্ষণ হ্যাঁ হ্যাঁ করবে মঞ্চে উঠে মাঝে মাঝে বড় বড় কথা বলেন বলেন ওনার ইচ্ছা এই সারাক্ষণ ওনার পেছনে যারা লাগে না আমার ভাল লাগে না বাবা প্রথম কথা হচ্ছে রশিদ খান জীবিত থাকা অবস্থায় কি কি অবস্থার সম্মুখীন হয়েছিলেন কোনো এক রাতে কলকাতা পুলিশের আশীর্বাদে সেটা আমরা জানি হ্যাঁ আর মরে গেলে এদের চোখে সবাই ভগবান সবাইকে এরা গান চালু দেয় হ্যাঁ রশিদ খানকেও এরা সেই সম্মান দিয়েছেন কিন্তু এক এক রাতে কোনো এক রাতে তার ড্রাইভারের সাথে তার পরিবারের সাথে তার মেয়ের সাথে তার স্ত্রীর সাথে যে হ্যারাসমেন্ট করা হয়েছিল সেই ঘটনার জন্য অন্তত এখনও একবার মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়ে নিলে ভালো হতো মুখ্যমন্ত্রী বলেছেন রশিদ খান আমাকে মা বলে সম্বোধন করতেন কি বলবেন সব কিছুই বলেন উনি মারা যাবার পর সব কিছু বলেন হ্যাঁ ওনাকে সন্ধ্যা মুখোপাধ্যায় গান রচনা করে দিতে বলতেন সুর বেঁধে দিতে বলতেন নির্মলা মিশ্র ওনার সুরে গান গাইতেন তারপর আরও অনেক কিছু আছে সবই উনি এগুলো বলেন দেহ রাখ সেই মানুষটির দেহ রাখার পর জীবিত অবস্থায় কিচ্ছু বলেন না তাহলে সে গলা টিপে ধরবে না আপনাদের ক্যামেরা আপনাদের মিডিয়া হ্যাঁ সারাদিন শেখ শাহজাহানের বাড়ির আশেপাশে ডায়ে বাঁয়ে ঘুরে বেড়াচ্ছে আপনি আমাকে একবার বলুন তো দেখি একটা ছবিও দেখাতে পারবেন যে শেখ শাহজাহানের বাড়ির সামনে দিয়ে একটা পুলিশের গাড়ি ঘুরছে শেখ শাহজাহানকে পুলিশ বাড়িতে গিয়ে আসছে ডাকছে একটা ছবিও আপনি দেখাতে পারবেন একখানা ছবিও এরকম দেখাতে পারবে না আমরাই বলছি শাহজাহান শেখ শাহজাহানকে খুঁজছে শাহজাহানকে খুঁজছে আসলে তা নয় আমরা ছোটোবেলায় পড়েছি বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে এই বাবার মানে বাবর আর ঔষধ মানে অরঙ্গজেব মাঝখানে পুরো মোগল সাম্রাজ্যটা এটাই হচ্ছে তৃণমূলের এক মানে প্রাণভমরা বলতে পারেন কোথাও জাহাঙ্গীর কোথাও শাহজাহান এরাই পশ্চিমবঙ্গের এক এক পয়েন্টে দাঁড়িয়ে তৃণমূলকে উদ্ধার করে চলেছে সজলদা এই রাজনৈতিক প্রথমে কর্মসূচি একদিকে তারপরে এখানে রাম মন্দির তৈরি করলেন দুর্গাপুজোর সময় আবার এখন এই চেটে পুটে খাদ্যমালা সব কিছু একসঙ্গে একা হাতে সামলান কেন দেখুন যে রাধে সে চুল বাঁধে যে রাধে সেই চুল বাঁধে আপনি নিশ্চয়ই আমরা দুর্গাপুজো করি আমরা পলিটিক্স করি আমরা চেটে করি আরও অনেক কিছু করি সবটা আপনারা হয়তো এখনও জানা নেই আস্তে আস্তে জানতে পারবেন তো মানুষ যদি চেষ্টা করে মমতা ব্যানার্জি যদি এত বই লিখতে পারে চারশো বছরের কাজ যদি কমপ্লিট করে দিতে পারেন তাহলে আমি এইটুকু কাজ করতে পারি না সেই রাজ্যের একজন ছেলে হিসেবে যুবক হিসেবে আমিও কিছু করতে পারি এই আর